আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো, আগে কথা নিয়ে নিও, রামের শপথ করিয়ে নিও, তারপর মনের কথা বলো। রামের শপথ যতক্ষণ না নেবেন, নিজের দাবি কখনো প্রকাশ করো না। ভয় পেও না, কিন্তু স্থির থেকো। দেবী, দেবী কইকেয়ী, কি হয়েছে বলো, কি হয়েছে? আরে, এ কি অবস্থা হয়েছে তোমার বলো? কিছু বলো, এ হেন রাগের কারণ কি? কে তোমাকে অপমান করেছে? কে সেই ব্যক্তি যার মৃত্যু অবধারিত বলো? কইকেয়ী, দেখো, তোমার এমন চুপ করে থাকা আমার ভালো লাগছে না। তুমি জানো যে তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি যা চাও তাই পেতে পারো, যা চাও তাই দিতে পারি। যদি তুমি চাও তবে রাজাকে ভিখারি বানাতে পারো, অথবা ভিখারিকে রাজা। দেবী, যতদূর অবধি সূর্যের আলো পৌঁছায় ততদূরে সমস্ত পৃথিবী আমার অধিকারে রয়েছে। দ্রাবিড়, সিন্ধু, সুতি, সৌরাষ্ট্র, দক্ষিণ প্রদেশ, অথবা অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী ও কৌশল, এসব দেশই আমার অধিকারী। এত বড় সাম্রাজ্যে যা সব থেকে মূল্যবান বস্তু, চেয়ে নাও, আমি এখনই তা তোমায় দিয়ে দেব। কিন্তু আমার প্রতি এরকম ক্রুদ্ধ হয়ো না। তুমি যদি রেগে যাও আমি বাঁচব কাকে নিয়ে? দেবী, চাও কি চাইবে, আমি তোমায় কথা দিচ্ছি যা চাইবে এই মুহূর্তে দি। এখন অবধি তো নিজের পুরনো প্রতিশ্রুতি পালন করেননি, নতুন প্রতিশ্রুতি নিয়ে আমি কি করব? দেবী, কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি? দেখেছেন, তাও ভুলে বসেছেন। মহারাজ, যখন দেবাসুরের যুদ্ধ হয়েছিল আপনি দেবরাজেন্দ্রকে সাহায্য করেছিলেন। অসুর সম্বরের সঙ্গে সেখানে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে আমি আপনার রথের সারথি হয়েছিলাম, মনে আছে না? তাও ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এমন দক্ষতায় তুমি যুদ্ধক্ষেত্রে রথ চালিয়েছিলে যে বড় বড় যোদ্ধারাও অবাক হয়ে গেছিলেন। আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে ঘায়েল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যদি আমি সেই সময় শত্রুদের মাঝখান থেকে রথ বের করে না নিয়ে আসতাম
তাহলে আপনার প্রাণ বাঁচত না। আমি রথকে এক নির্জন স্থানে নিয়ে আসি এবং সেখানে আপনার খুব সেবা করি। এর ফলে আপনি জ্ঞান ফিরে পান, আপনি প্রাণে বাঁচেন আর আপনি নতুন জীবন ফিরে পান। মনে আছে তো? মনে আছে, সব কিছু মনে আছে। সেদিন থেকে আমি আমার জীবনকে তোমারই দান বলে মনে করি। যখনই বলবে তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেব। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমি তো কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি। সেই সময় আপনি বলেছিলেন, প্রাণপ্রিয়া তুমি আমার প্রাণ রক্ষা করেছো, আমি তোমায় দুটো বরদান দিচ্ছি, বলো কি বর তুমি চাও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন আমি বলেছিলাম, মহারাজ আমার এই দুটো বরদান আপনার কাছে আমানত করে রেখে দিন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সে সময় কৃপণতা করেছিলাম। তুমি যে বীরত্ব দেখিয়েছিলে তার জন্য তোমায় দুটো নয় চারটে বর তোমায় দেওয়া উচিত ছিল। চার? মহারাজ বলো, আগে তো আপনি দুটোই পূরণ করে দিন, তাই যথেষ্ট। কিন্তু তা পূরণ করতে অসুবিধাই বা কোথায়? তুমি এক্ষুনি চাও, আমি প্রতিজ্ঞা করছি যে যা চাইবে আমি তা পূরণ করে দেব। আমি অনেক দিন ধরে শুনেছি এই ধরনের কথা, এখন আর আপনার কথায় আমি বিশ্বাস করি না।